উপরে এটা এটা হলো তেতুল সস উপরে চানা সস দিয়ে দিবেন চানা প্রাইসটা কত টাকা রাখছেন এটা প্রাইস হলো 130 টাকা 130 টাকা মশলা থাকে মশলা ছাড়া এক্সট্রা কিছু থাকে এক্সট্রা কিছু থাকে এত বড় এটা খাই কি ভাঙ্গে ভাঙ্গে এটা ভাঙ্গে ভাঙ্গে খায় আচ্ছা দেখি আজকে এই আজকে এই বড় ফুচকা খেয়ে দেখবার কি হ্যাঁ আসেন আমার ভাই বলতাছে এটার নাম হলো রাজকাচুরি শাহী রাজকাচুরি আর শাহী রাজকাচুরি আর আজকে এখন যারা বানাইবেন এটা এটার নাম কি রাজকাচুরি দুইটা আছে আমার কাছে একটা হলো শাহী রাজকাচুরি আর একটা হলো নারকেলি রাজকাচুরি এটা নারকেলি রাজকাচুরি হ্যাঁ বাদাম দেওয়া থাকে আনার দেওয়া থাকে নারকেল দেওয়া থাকে এটা হলো নারকেলি রাজকাচুরি এটা আমার তৈরি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা মানে খুবই ভালো ভালো লাগে পল্লী বিদ্যুৎ পল্লী ফুড ভিলেজ আর মা চটপটি এন্ড ফুসকা হাউস মা চটপটি এন্ড ফুসকা হাউস আর এখানে যে এত মশলা কে মানে কি কি মশলা আছে ভাই আমার এখানে সবগুলো মশলা কষ্ট করে ওই পাশে কি ওইটা এটা হলো শসা ধনিয়া পাতা এই আপনার পেঁয়াজ কাঁচা মরিচ এটার ভিতরে প্রায় 20টা আইটেম দিয়ে মশলাটা আমি বানাই এটা আপনি নিজে তৈরি করছেন এটা নিজে করছি আর এটা আর এটা হলো শুকনো মরিচ ব্লেন্ডার করছি এটা সাদা লবণ সাদা লবণ আর এই যে হ্যাঁ এটা হলো বিট লবণ এই টেস্টি সল এটা দেয় আর এটা হলো আপনার রাঁধুনি চটপটির মশলা ওরে আল্লাহ আর এই টক আছে কয় আইটেম টক আছে আমার কাছে টক অনেকগুলো আছে পানিপুরি টক আছে আর বিশেষ করে এটা হলো মিষ্টি টক এটাই বেশিরভাগ হ্যাঁ এটা তেঁতুলের মিষ্টি টক তেঁতুল দিয়ে বানাইছেন হ্যাঁ তেঁতুল এই যে তেঁতুল দেওয়া আছে অনেক অনেক কিছু ব্যবহার করে আমি এটা করি না এই যে তেঁতুল দিয়ে বানানো মিষ্টি টক আর এটা হলো ঝাল টক এটা একবারে পুরো ঘন এই যে তেঁতুল দেওয়া ঘন ঝাল টক ঝাল টক আর এই যে এখানে দেখতেছি আবার এগুলো এগুলো আমার হ্যাঁ সস রাখা এখানে চানাচুর আছে নিমকি আছে রাজকাচুরিতে দেওয়ার জন্য তাহলে এখন দেন আহান দিতে চাইলেন আমারে নারিকেলের রাজকাচুরি হ্যাঁ এখন আগে নারকেল দেওয়া লাগে হ্যাঁ ওটা অবশ্যই নারকেল দেওয়া লাগে নারকেল ছাড়া তো নারকেলের রাজকাচুরি হবে না হয় না এটা মেন তো এটা হইলো নারকেল দেওয়া লাগে এর আগে ভাই আপনি কোথায় কাজ করছেন ইন্ডিয়ায় ছিলেন নাকি এত এত ভালো ভালো খাবারের নাম জানেন এটা তৈরি করেন ইন্ডিয়া থাকা লাগে না ভাই মাথার ভিতরে যদি এক্সট্রা কিছু নলেজ থাকে বাংলাদেশে অনেক কিছু করা যায় সম্ভব হ্যাঁ করা সম্ভব হ্যাঁ রাজকাচুরি দিবেন আচ্ছা দেন তারপরে দেবো নিমকি নিমকি এরপরে দিবেন কি এটা চানাচুর চানাচুর এটা গরম ডাল না পরে দিলেন পেঁয়াজ কুচি তারপরে কাঁচা মরিচ কমিয়ে দেন ধনিয়া পাতা এরপরে এটা কি পাউডার মিল বিট লবণ বিট লবণ তারপরে ওটা কি টেস্টিং সল হ্যাঁ এটা হলো চটপটি মশলা এরপর এটা মিক্স করতে সুন্দর করে বড় 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 করে এটা দাও এটা রাখেন হ্যাঁ হ্যাঁ এটা কি দিতেছেন ভাই এটা দই মিষ্টি দই মিষ্টি দই টক দই দেওয়া হয় আমাদের এখানে টক দই চলে না টক দইটা অনেকেই পছন্দ করে না মিষ্টি মিষ্টি ভালো লাগে এখন যেটা দিতেছেন এটা কি এটা ডিম এটা ডিম পরে এটা হলো তেঁতুল সস তেঁতুলের তো হ্যাঁ উপরে চানা সস দিয়ে দিবেন চানা আছে কেয়া পাতা তারপরে একটু ঝাল টক দিয়ে দেবো হালকা দেন আমার মিষ্টি টক দিন তেঁতুলের দিলেন একটু ঝাল টক তারপরে দই
তারপরে দিতেছেন চেরি ফল, কাঠবাদাম, তারপর হচ্ছে নারকেল, আবার দিয়ে দিচ্ছে দুই চেরি ফল। তোমার নারকেল রাসকাচুরি বানানো শেষ, তাহলে ভাই এটার প্রাইসটা কত টাকা রাখছেন? এটা প্রাইস হলো 130 টাকা। 130 টাকা, আর এই যেমনি নরমাল রাসকাচুরি যেটা 100 টাকা, 100 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 130 টাকা। দেখেন আপনাদের কাছে কেমন লাগতেছে? আমার কাছে তো বেশ সুন্দর লাগতেছে, আর দেখতেও খুব বড়। এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়েছি ঢাকা সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ পল্লী ফুড ভিলেজের ভিতরে আরসি মায়ের দোয়া সরস্বতী অ্যান্ড ফুচকা হাউসে কাচুরি খাওয়ার জন্য। যাই দেখি কি অবস্থা ভিতরে, দেখি। এই হচ্ছে খুব সুন্দর একটা রাসকাচুরি, খুব সুন্দর করে তো বানিয়ে দিল। দেখি এই যে ভিতরে দেখেন, এই যে ইদে দিচ্ছে নারকেল টারকেল দিয়ে, অনেক দই টই নার নিমকি চানাচুর আরও বিভিন্ন রকমের মশলা দিয়ে তারপরে দিল। আসলে দেখতেও খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দইটা দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, কারণ মিষ্টি দই, মিষ্টি দই দিয়েছে। এই যে ম্যাজিক ম্যাজিক যাবে। এই যে এই যে দেখেন, এটা হচ্ছে মিষ্টি দই, তারপরে চানাচুর নিমকি, তারপরে আছে চেরি ফল, সব মিক্স করার কারণে খাইতে বেশ ভালোই লাগতেছে। আর উপরে এই যে নারকেল দেওয়ার কারণে নারকেলের একটা ফ্লেভার আছে, আর নারকেলের ফ্লেভার আছে, আর এই যে দইটা, সব কিছু মিলিয়া অসাধারণ। রাসকাচুরি খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন, আর সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।